মিঠেজোড়া ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় চলে যায় অনির্বাণের অফিসে অনির্বাণের সঙ্গে দেখা করার জন্য, আর অনির্বাণকে এইসব সত্যি সম্পর্কে কিছুটা হলে অবগত করার জন্য। আর এদিকে দেখা যাচ্ছে যে নীলু এইসব নিয়ে চিন্তায় থাকে আর মনে মনে বলে অনির্বাণদা যদি বুঝে যায় এগুলো এডিট, তাহলে তো সব সত্যিটা সামনে আসবেই, তার আগেই আমাকে ওদের সংসারটা ভেঙে দিতে হবে, রায় সুখে থাকবে এটা আমি কোনোদিনও নিজের চোখে দেখতে পারবো না, ওর জন্য আমার নিজের সংসারটা ভেঙে গেছে, এবার আমি আমার নিজের হাতে ওর সংসারটা ভেঙে দেব, এইসব কথা বলতে থাকে নীলু মনে মনে। তখনই এখানে স্রোত চলে আসে আর এসে বলে, তুই এইসব কি বলছিস? নীলু বলে, না কই, কিছু তো বলিনি আমি। স্রোত বলে, না কিছু একটা বলছিলিস। তো এই হলো মিঠেজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। তোমাদের সাথে আমি মিঠেজোড়া ধারাবাহিকের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কেউ খারাপ কমেন্ট করবেন না, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট করতেছি। ভিডিওটা দেখতে থাকলে আশা করি কোনো না কোনো অংশে একটু হলেও ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আসো? আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি রান্না করব, দেরস দিয়ে আলু দিয়ে একটা ভাজি করব। এই ভাজিটা আমি আগে একবারও করেছিলাম, অনেক মজা হয়েছিল, সেই কারণে আজকেও করতেছি। আর হচ্ছে রাজমা দিয়ে আর দেরস দিয়ে রান্না করব, রাজমার ডাল বানাবো দেরস দিয়ে। রাজমাগুলো আমি আগে ছিলে রেখেছিলাম, তারপর ওগুলোর উপরের যে বাকলগুলো থাকে সেগুলো ছিলে ফেলে দিয়েছি, আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে সব কিছু আরে কাটাকুটা করে নিয়েছি, নিয়ে এখন শুধু রান্না করব। এখানে হচ্ছে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দেখে কুকার, রাজমার ডাল হচ্ছে কুকারে বানাবো, আর ওইদিকে ভাত হচ্ছে। আমার কুকারটা অনেক বড়, ডালগুলো একেবারে নিচে পড়ে যাবে, 5 লিটারের কুকার, আর সবজি হয়ে বেশি নেই, একটু রাজমা দিয়ে ডাল বানাবো আর দেরস ভাজি করবো আলু দিয়ে। তো সেটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করব, আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন। তো এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট বলতে পারো, আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি আমাকে একটু সাপোর্ট করো যারা ভিডিওটা দেখতে আসো। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না, অনেক কষ্ট করতেছি আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। তো প্লিজ একটু সাপোর্ট করেন আমাকে সবাই, যারা যারা ভিডিওটা দেখতে আসো। তো আমি রাজমাগুলো ডাকনাদের রেখে রেখে দিয়েছি, এখন এখানে আমি দেরসগুলা বাজি বসাচ্ছি, আজান হচ্ছে, আমি একটু মিউট হচ্ছি, পরে আবার কথা বলতেছি আপনাদের সাথে। তো আমি এখানে এই যে মশলা দিয়ে তারপর দেরসটা বসিয়ে দিয়েছি, আর এই দেরস ভাজিতে হচ্ছে কোনো পানি ইউজ করিনি আমি, আগে একদিন বানিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। আর এখানে হচ্ছে ডাল আর রাজমার ডাল আর ভেন্ডিতে একটু পানি দিয়ে ছিটি লাগানোর জন্য রেখে রেখে দিয়েছি। রাজমার ডাল রান্নাটা হচ্ছে আমি হলুদের পাউডার, মরিচের পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে মশলা কষি তারপর বসিয়েছি। আপনারা হয়তো দেখেছেন কিন্তু বলিনি যে কী কী দিয়েছি। তো এভাবেই রান্না করি ডালটা। আর কে কে রাজমা ডাল খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আমি প্রথমে যে সবজি কাটাকুটি করেছিলাম সেগুলোর জাবাগুলো আগে আমি ফেলে দেইনি, ভাবলাম আগে রান্না বসিয়ে তারপরে এই কাজগুলো করব, না হলে আবার রান্না করতে করতে লেট হয়ে যাবে। তো এদিকে কিছু কাজকর্ম করেছি, গোরদোয়া ঝাড়ু মেরেছি, তারপর এদিকে এসে দেখি রাজমাটা হয়ে গেছে আর কি, ফুটে উঠেছে, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে এই যে আর একটু পানি অ্যাড করেছি, এখানে ওই পানিগুলো ফুটে উঠলে ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এইদিকে আমার দেরস ভাজিটাও হয়ে গেছে, এটাতে ধনিয়া পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এখন রাজমাতে দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে গ্যাসটা বন্ধ করে নেব। আমার রান্না বান্না হয়ে গেছে,
এখন গ্যাসের চুলাটা মুছে নিব, নিয়ে তারপর হচ্ছে রুহানিকে গোসল করাবো। রান্নাবান্না শেষ করে ফেলেছি, এখন হচ্ছে আমিও গোসল করবো, রুহানিকে গোসল করাবো, তারপর খাওয়া দাওয়ার পালা। আর এই যে রান্নাগুলো করেছি এগুলো হচ্ছে যদি একটু থাকে তাহলে রাত্রের বেলা খাওয়া হবে, আর না হলে রাত্রে আর কোনো কিছু একটা আর কি করবো, সবজি নেই, দেখি কী করতে পারি। আর আজকের ব্লগটা হচ্ছে আমি দুপুর থেকে একদম রাত পর্যন্ত কী কী কাজ টাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করি একটু হলে ভালো লাগবে। তো এখানে চুলার ওপরটা মুছে নিচ্ছি, এখানে পাপা এখনও আসেননি, ও প্রত্যেকদিন দুপুরবেলা এসে যায়, তো আজকে এখনও আসতেছেন না। তারপর হচ্ছে রেহানার পাপা রুহানিকে গোসল টুসল করে খাওয়াতে খাওয়াতে ও চলে আসছিলেন, তো আসার সময় এইগুলো করেছিল না মশলা, তো ওগুলো নিয়ে আসছেন। এখানে হচ্ছে রুহানির জন্য দুধ প্রত্যেকদিন আনা হয়, রুহানির জন্য আর আমরা চা খাই, তো দুইটা কাজ হয়ে যায় দুধে, এক লিটার দুধ, তারপরে হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার ওই সব। আর হচ্ছে এখানে একটা ক্যান্ডিড পাউডার নিয়ে আসছেন, রুহানির কয়েকদিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তারপরেও না ওর শরীরে গামাছির মতো কি একটা বের হয়েছে, অনেক আর কি কান্না করে যখন চুলকায়, অনেক চুলকায় ওগুলোতে, আর লাল লাল ছোটো ছোটো হয়ে বের হয়েছে, সেই জন্য পাউডারটা আনা হয়েছে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে এখানে আমি পানি গরম বসিয়েছি, আজকে সকালে পানি গরম করিনি মিল্টনে রাখার জন্য, তাই এখন বসিয়েছি ওগুলো। আর এখানে দুধটা গরম করে নেব, দুধ আর পানি গরম একসাথে করে নেব। দুধটা আনার পর হচ্ছে তার সাথে সাথে গরম করে না রাখলে আবার খারাপ হওয়ার চান্স থাকে, সেই জন্য প্রত্যেক দিন আনার পরে আমি গরম করে রেখে দেই, গরম করে তারপর একটু ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখি, রাখি না হলে আবার খারাপ হয়ে যাবে। ওইদিকে দুধ আর পানি গরম হবে, আর এইদিকে আমি মশলাগুলো জারে ঢুকিয়ে নেব। তো মশলা হচ্ছে মরিচের পাউডার ছিল, হলুদের পাউডার আর ধনিয়া পাউডার একেবারেই শেষ হয়ে গেছিল, একটু একটু ছিল দুপুরে শুধু রান্না করেছি। সবচেয়ে বেশি হচ্ছে মশলাটা লাগে, কারণ সবসময় তো রান্না করতে মশলার প্রয়োজন হয়, সেই জন্য এখানে আমি সব মশলাগুলো ঢেলে নিচ্ছি। এই কাজগুলো হচ্ছে করে নিলে যদি রেখে দেই যে পরে করব, তো পরে করব বলে বলে না সেই পরে সময়টা আর আসে না, যেই কাজ যখন করে ফেলা হয় আর কি, যখন সময় পায় তখন করে নিলেই ভালো। তো সব মশলাগুলো আমি এভাবে ঢুকে রাখতেছি বড়ো জারগুলোতে, পরে আবার যেই মশলা দাঁড়িয়ে রাখবো এই যে এটাতে ভরে রাখতেছি, যখন রান্না করব তখন ব্যবহার করবো এটা থেকে। আর আমাদের ঘরে হচ্ছে মরিচের পাউডার একটু বেশি লাগে, কারণ জাল আর কি একটু বেশি খাওয়া হয় সেই কারণে। আর রুহানিকে খাইয়ে দিয়েছিলাম, রেহান এখনো আসেনি স্কুল থেকে, রুহানির পাপার সাথে খেলতেছে আর আমি এই কাজগুলো করতেছি, রেহান আসলে আবার ওকে খাওয়ানো, তারপর গোসল করানো, এই কাজগুলো করতে করতে ও চলে আসবে। মশলাগুলো ভরে নিয়েছি, এখন হচ্ছে এই যে মিল্টনের পানিটা ভরে নিচ্ছি, আর এই পানি হচ্ছে আমরাও সকালবেলা খাই, আর রুহানিকে কোনো সময় সেরেলেক্স খাওয়াই, তারপরে হচ্ছে মেরিগোল্ড বিস্কিট আছে না ওই বিস্কিটটা ভিজিয়ে খাওয়াই গরম পানি দিয়ে, সেই জন্য এই পানি প্রত্যেকদিন ভরতে হয়। তারপরে এই যে রুহানির দুধের বোতলগুলো প্রত্যেকদিন সকালে করি, আজকে সকালবেলা করতে পারিনি, তো এখন যে পানি গরম একটু বেঁচেছিল সেই পানি গরম দিয়ে ওগুলো ভালো করে পরিষ্কার করে নেব। প্রত্যেক দিন এগুলো আমি সিদ্ধ করে রাখি, আজকে ভাবলাম যে সময় নেই সেই কারণে আমি এই পানি গরম দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। পানি গরম দিয়ে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নেব, না হলে এমনিতে যদি রাখি তাহলে একটা দুর্গন্ধ হয়ে যায়, সেই জন্য প্রত্যেক দিন আমি এইভাবেই প্রথমে বোতলগুলো আমি বয়েল করে নিই, তারপরে হচ্ছে একটা ভালো কাপড় দিয়ে মুছে নিই, যাতে আর কি ভিতরে কোনো দুর্গন্ধ না হয়। আর আমার এই কাজটা হচ্ছে 8-9 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, আমার ছেলে 7 বছর কমপ্লিট হবে এই 10 আগস্টে, তো 7 বছর থেকে করতেছি, কারণ আমার ছেলে মেয়ে দুইটাই আমার বুকের দুধ খায়নি, আমার থাইরয়েডের প্রবলেম, সেই কারণে হচ্ছে এই ওদেরকে আর কি এই ফর্মুলা মিল্ক খাওয়ানো হয় দুইজনকে ছোটোবেলা থেকে, আমার আর কি থাইরয়েড অনেক বেশি সেই জন্য এই দুধের প্রবলেমটা হচ্ছিল।
তো এখানে রেহান চলে আসছে, ও আসার পর ওকে গোসল করিয়ে তারপরে ওকে বাদ দিয়েছি খাওয়ার জন্য। ওকে বাদ দিয়েছি হচ্ছে গতকালকে যে বরবটি দিয়ে চিকেন দিয়ে রান্না করেছিলাম সেটা একটু রয়ে গেছিলো, ও আবার ভালো কিছু না হলে খেতে পারে না, তো ওকে দিয়ে দিয়েছি এটা দিয়ে। আর রুহানি বলছে যে ও খাবে, দুজনকে বললাম একই প্লেটে খেয়ে নেও, কারণ রুহানি খায় না, শুধু দেখা দেখি বলবে যে খাবে কিন্তু খেতে গিয়ে খায় না, ও পুরো এদিক সেদিক চড়িয়ে ফেলে। ওদেরকে খাওয়ার দিয়ে আমি বাসনগুলো ক্লিন করে নিয়েছি, এই যে রেহানের স্কুলের টিফিন, তারপর আমরা দুপুরে খেয়েছিলাম, বাসন বের হয়েছিল সব কিছু ধুয়ে নিয়েছি, এই বাসনগুলো ধুয়ে হচ্ছে বাহিরটাও এই যে পরিষ্কার করে নিয়েছি, একেবারে ভালো করে মুছে নিয়েছি, কারণ বাসন ধোয়ার সময় অনেক পানি পড়ে যায়। তারপরে এই যে ঘরে এসে দেখি রেহানের খাওয়া শেষ, তো দুজন খেলতে ছিল কিছু সময়, ওর হাতে ছিল রেহানের, পাঁচটা এবার চলে, চারটা স্কুল থেকে আসে পাঁচটা এবার চলে যাবে টিউশনে। তো রেহান একবার গুড়া বনতেছিল রুহানি ওর উপরে উঠছিল, উঠে খেলা করতেছিল, আর তারপর রুহানি বলতেছিল যে ওর উপরে ওঠার জন্য। তারপরে রেহানকে টিউশনে দিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই বাইয়ার রুমে, যে পাশে আমাদের গ্রাম থেকে আসছিলেন ভাইয়া ভাবি, ওদের রুমে যাচ্ছিলাম, আর ফোন সাথে করে নিয়ে গেছিলাম, কারণ আমার রুম, আমি যে ঘরে এখন থাকি সেই ঘরে হচ্ছে ঘরের থাকি আমি ভিডিও আপলোড করতে পারি না, নেট একেবারেই আর কি অনেক স্লো থাকে, আর ভিডিও আপলোড করতে নেট বেশি বেশি পরিমাণে নেট লাগে, যদি স্লো হয় তাহলে হয় না, সেই কারণে বললাম, ভাবলাম যে বাহিরে বের ঘুরিয়েও আসবো আর আমার ভিডিওটাও আপলোড হয়ে যাবে, সেই জন্য যাচ্ছিলাম ওই দিকে। তো প্রত্যেক দিন এরকম করা করে আমার ভিডিওটা আপলোড করি অনেক কষ্ট করে, যে বাহিরে কারো হাত দিয়ে ফোনটা দিয়ে দেয় রেহানের পাপা বা আমার ভাইয়ের কাছে, ওরা ভিডিও আপলোড করে তারপর ওরা নিয়ে আসে, মানুষের ভিডিও দেখা যায় কিন্তু ভিডিও আপলোড করা যায় না আর কি, যদি সকালে দেয় একদম বিকাল হয়, এরকম আপলোড হতে সময় লাগে নেটের প্রবলেমের কারণে, নেট যে স্লো সেই কারণে। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা আপলোড করি, আপনারা ভিডিওটা আশা করি পুরা দেখবেন, দেখে কমেন্ট করবেন ভালো হয়েছে কি না, আর যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে বলবেন কমেন্টের মাধ্যমে যে এখানে এই প্রবলেম হয়েছে, সেটা আমি ঠিক করার চেষ্টা করব। তারপর রাত্রের বেলা হচ্ছে এখানে চিংড়ি মাছের শুটকি ভর্তা বানাবো, শুটকিগুলো আগে বেজে নিয়েছি, নিয়ে তারপরে এই যে গ্লাসের মধ্যে ফুটিয়ে নিয়েছি, তো একেবারেই পাউডার হয়ে গেছে এই যে দেখুন, আর এই পেঁয়াজ আর কাঁচামরিচ টেনে নিয়েছি, এগুলো ফুটিয়ে নেব, নিয়ে ভর্তা বানাবো, দুপুরে সবজি একটু একটু রয়ে গিয়েছে আর এই ভর্তা দিয়ে রাত্রের খাওয়াটা করে নেব, ঘরে মাছ মাংস কিছুই নেই সবজিও নেই সেই কারণে এটা করতেছি। এই যে ভর্তাটা ঝটপট বানিয়ে নিয়েছি, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব, আর রুহানিকে খাইয়ে দিয়েছি আগে, প্রত্যেকদিন রুহানিকে আগে খাইয়ে দেই। এখানে আমি ভাত রেডি করবো, সেই জন্য এখানে নিচে এই যে পাটিটা বিছিয়েছি, এখন আমি সব ভাতগুলো আর কি নিয়ে আসতেছি, আমি প্রত্যেক দিন এরকম যে কিছুতে রান্না করি সব নিয়ে আসি, কারণ এক্সট্রা আরও বাসন বরাবো, তারপরে দুয়াদির জামেলা আর একটা আছে, তো সবাই বসে খাচ্ছি, রেহানা বলছে যে এখানে খাবে না বলে বসেছিল, তারপর খাওয়া দাওয়া করে বাসন বর্তন সব কিছু বাহিরে জমা করে রেখেছি, ওগুলো ধুয়ে দেবো। আর এখানে আমি প্রথমে গ্যাসের উপরটা মুছে নিচ্ছি ভালো করে, রাত্রের বেলা এরকম সুন্দর করে পরিষ্কার করে রাখলে সকালে উঠে না কিচেনে ঢোকার পর মনটা একেবারে আর কি ভালো ফ্রেশ হয়ে যায়, আর যদি কিচেনটা এলোমেলো থাকে তাহলে সকালবেলা উঠে না ভালো লাগে না একেবারে, মনে মনটা খারাপ হয়ে যায় কিচেন দেখলে, তো সেই কারণে আমি প্রত্যেক দিন চেষ্টা করি যেভাবে পরিষ্কার করে রাখার, কোনো কোনো দিন হয় না আর কি বাচ্চাদের কারণে, ওরা কান্নাকাটি করে, সেই জন্য যেদিন পারি সেদিন করে নেই এরকম করে। তো এই যে পরিষ্কার করা হয়ে গেছে একদম সুন্দর করে নিয়েছি, বাহিরে বাসন পড়ে আছে অনেকগুলা বাসন, আজকে খাওয়ার পর ভাতের হাঁড়ি তারপরে সবজি সব কিছু শেষ হয়ে গিয়েছিল, সেই কারণে সব কিছু এখানে জমা করে রেখেছি, দোয়া হবে এখন। তারপর হচ্ছে আমি ভাবলাম এখন তো শুয়ে পড়বো, সেই জন্য বিছানাটা লাগিয়ে নেব, আর আগেই বলছিলাম যে আজকে আমি দুপুর থেকে রাত পর্যন্ত যা যা করি আপনাদের সাথে শেয়ার করব, সব কিছু তো তুলে ধরা যায় না ভিডিওর মাধ্যমে কারণ অনেক লম্বা হয়ে যাবে, একটু একটু আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কয়েকদিন বৃষ্টির কারণে এই যে নিচে ফ্লোরটা একদম ভিজা ভিজা টাইপের হয়ে গেছে,
আর এই যে আমি ওটার বিছনাটা লাগাবো, আর ওখানে এসে দুষ্টামি করতেছে, ডিস্টার্ব করতেছে, দুইজন মিলে দেখো দুইজনকে বলতেছিলাম যে ওঠো ওঠো, উঠতেছিল না, ওদেরকে যে ঠান্ডা মাথায় কিছু বললে শুনে না, যতক্ষণ পর্যন্ত ওদেরকে আমি আর কি একটু রেগে না বলি ততক্ষণে শুনবে না দুইজন। এই যে রুহানি আসতে গিয়ে পড়ে গিয়েছিল, তারপর পাপাকে বলছিলাম রুহানিকে নিয়ে যাওয়ার জন্য, অনেক ডিস্টার্ব করতেছিল, বিছনা লাগাতেই দিচ্ছিল না। রেহান যেমন রুহানি দুইজন সেম, রেহান যে একটু বড় হয়েছে বুঝবে তা না, ও একেবারেই বুঝে না, দেখো কি করতেছে, অনেক জ্বালায়। তো বাচ্চারা বড় হয়ে গেলে এগুলো আর করবে না, সেটাই মাথায় নিয়ে আর কি বলি, ভাবি যে না ওরা এখন তো ওদের সময় করার, করতে থাকো, বড় হলে আর করবে না সেটাই মনে করে। আর এক একবার আর একে কথা বলে আর একবার আর কি না ওদেরকে একটু আদর করে বলি যে এরকম করো না। তো এই যে বিছনাটা লাগিয়ে নিয়েছে, প্রত্যেক দিনের কাজ, রাত্রের বেলা লাগাও আর সকাল হলে আবার ওটাও, তো আমাদের ডিউটি হচ্ছে এগুলো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।